স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। যারা অনলাইন থেকে বিটকয়েন ইনকাম করতে চান তাদের মেইন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটি ওয়ালেট। তো বিশ্বস্ত ওয়ালেটের মধ্যে কিন্তু ডিরেক্ট যে ওয়ালেটগুলো আছে তো সেগুলোর পাশাপাশি কিন্তু কিছু মাইক্রো ওয়ালেট আছে। তো তার মধ্যে কিন্তু ফসেট হাব ছিল খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটা ওয়ালেট। তো ফসেট হাব ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকগুলো ওয়ালেট ইতিমধ্যে নতুন করে অনলাইনে এসেছে এবং তাদের মধ্যে মাইক্রো ওয়ালেট অন্যতম একটি ওয়ালেট। তো এই ওয়ালেটটা খুব বেশি দিন হয়নি অনলাইনে আসছে এবং এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট তাদের পেমেন্ট দিতেছে। তো যারা অনলাইন থেকে বিটকয়েন ইনকাম করেন এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে পেমেন্ট রিসিভ করেন এবং তাদের জন্য মাইক্রো ওয়ালেট অন্যতম একটি ওয়ালেট হতে পারে। আপনারা এই মাইক্রো ওয়ালেটে একটি অ্যাকাউন্ট করে এই যে সমস্ত ওয়েবসাইটে মাইক্রো ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট দেয় তো আপনারা সেই পেমেন্টটা কিন্তু এই ওয়ালেটের মাধ্যমে রিসিভ করতে পারেন। তো এখান থেকে আপনারা এই অ্যামাউন্টটা কিন্তু আবার কয়েন বেজে নিয়ে যেতে পারবেন যদি আপনার ডিরেক্ট ওয়ালেট কয়েন বেজ হয়ে থাকে, বা আপনি যদি ব্লকচেইন বা অন্যান্য ডিরেক্ট ওয়ালেট ব্যবহার করেন তাহলে সেখানে কিন্তু আপনি সেই পেমেন্টটা নিয়ে যেতে পারেন। তো সবচেয়ে কয়েন বেস ওয়ালেটটাই ডিরেক্ট ওয়ালেট হিসেবে বেশি জনপ্রিয়, যেহেতু আপনারা এই মাইক্রো ওয়ালেট থেকে কিন্তু আপনি এই কয়েন বেজে সেই পেমেন্টটা নিয়ে আসতে পারবেন। তো আপনারা যারা ফসেট হাব ব্যবহার করেছেন এর আগে তারা এই বিষয়টা খুব সহজেই বুঝতে পারবেন। তো আপনারা এই ওয়ালেট অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নতুন একটি ট্যাবে হয়তো আপনারা সেই এই পেজটা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার এই ছোট্ট ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার সময় আপনাকে যেই তথ্যগুলো দিতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনাকে এখানে আপনার নাম দিতে হবে, আপনার যে ফুল নামটা আছে সেই পুরো নামটা এখানে দিয়ে দিবেন। আপনার আইডি কার্ড বা আপনার যে ডকুমেন্ট বিভিন্ন ডকুমেন্ট যেভাবে দেওয়া আছে সেইভাবে আপনি এই নামটা ব্যবহার করেন, কারণ আপনি এই বিভিন্ন ওয়ালেটে পেমেন্ট লেনদেনের সময় কিন্তু আপনার নেমটা চেক করা হয়। তো যদি আপনার নামের সাথে না মিলে তাহলে কিন্তু আপনার সেই পেমেন্টটা পেতে সমস্যা হবে অথবা আপনার সেই পেমেন্টটা বাতিল হতে পারে। সেহেতু আপনারা যখন ফুল নেম ব্যবহার করবেন সেখানে কিন্তু আপনার পুরো যে নামটা নামটা আছে আপনার বিভিন্ন ডকুমেন্টে যেভাবে আছে সেভাবে কিন্তু আপনি সেই নামটা ব্যবহার করবেন। আমার যে পুরো নামটা আছে সার্টিফিকেটে বা আমার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নামটা আছে তো আমি সেভাবে নামটা দিয়ে দিলাম। এরপর একটি ইউজার নেম দিয়ে দিতে হবে। তো আপনার আপনার পছন্দ মতো একটি ইউজার নেম দিয়ে দিতে পারেন, এখানে আপনার পছন্দ মতো যেটা একটা দিলেই হবে। তো আমি ইনকাম বিডে ইউজার নেমটা দিয়ে দিলাম। এরপরে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেন অবশ্যই সেই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এরপর এখানে একটি পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। মনে রাখবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা যত স্ট্রং পাসওয়ার্ড দিবেন তত কিন্তু আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। আপনার স্ট্রং পাসওয়ার্ডের জন্য আপনারা যেভাবে পাসওয়ার্ডটা দিতে পারেন সেটা হচ্ছে আপনার একটি বড় হাতের অর্থাৎ একটি ক্যাপিটাল লেটার দিবেন এবং একটি স্মল লেটার দিবেন এবং কিছু নাম্বার দিয়ে দিবেন। তারপরে আপনি আপনার পছন্দ মতো কিছু সাইন দিতে পারবেন, হয়তো প্লাস বা মাইনাস বা স্টার, আপনার যেভাবে যেটা পছন্দ তো সেভাবে কিছু সাইন দিয়ে আপনি টোটাল 8 ডিজিটের একটি পাসওয়ার্ড বানিয়ে কিন্তু সেই পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করতে পারেন। তো আপনার প্রশ্ন মতো এখানে আপনি ব্যবহার করবেন। আবারও বলতেছি একটি বড় হাতের অর্থাৎ একটি ক্যাপিটাল লেটার দিবেন এবং একটি ছোট হাতের অর্থাৎ স্মল লেটার দিবেন। এরপর কিছু সাইন দিবেন অর্থাৎ এরপর কিছু নিউমেরিক নাম্বার দিবেন। এরপর আপনার প্রশ্ন মতো একটি সাইন দিয়ে দিবেন অর্থাৎ একটি সিম্বল দিয়ে দিবেন। তো এভাবে 8 ডিজিট মিলে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে এখান থেকে এই পাসওয়ার্ডটা এখান থেকে এভাবে কপি করে নিতে পারেন, অথবা আপনার যে এখানে যে ওয়েবসাইটটা আছে তো এখানে এসে কিন্তু সেই পাসওয়ার্ডটা টাইপ করে দিতে পারেন। তো আমি আমার পাসওয়ার্ডটা কপি করে নিয়েছি, তো আমি এখানে সেই পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। এরপর কনফার্ম পাসওয়ার্ড, এখানে সেই একই পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ দুইটা বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে। আবার ভালোভাবে লক্ষ্য রাখবেন আপনার পুরো নামটা দিয়ে দেবেন, তারপর ইউজার নেম দিয়ে দেবেন, তারপর আপনার ব্যবহার করা ইমেলটা দিয়ে দেবেন, এরপরে দুইটা বক্সে একই পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন বলতেছে যে আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য, অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেসে গিয়ে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো আমি আমার জিমেলে চলে যাচ্ছি, আমি যে ইমেল জিমেলটা ব্যবহার করেছি আমি আমার জিমেলে লগ ইন করেছি। তো এখানে কোনো মেল আসেনি, আমি একটু স্প্যাম বক্সে গিয়ে দেখতেছি। আপনারা স্প্যাম এই অপশনটা একটু চেক করে দেখবেন। তো এখানে অনেক সময় আসে, আচ্ছা এখানেও আসেনি, তো আমি ইনবক্সে যাচ্ছি। আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন মেলটা আসার জন্য।
আপনার কিছুক্ষণ ওয়েট করার পরে যদি আপনার মেলটা না পান তাহলে আপনার এখানে অপশনটা দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু রিকোয়েস্ট অ্যানাদার, তো এখানে ক্লিক করলে কিন্তু নতুন আরেকটা মেল চলে যাবে। তো আপনার এই নতুন মেল রিকোয়েস্ট করার আগে কিছুক্ষণ আপনার ওয়েট করবেন, ওয়েট করে আপনার পেজটা রিফ্রেশ করে দেখতে পারেন যে আসে কিনা। আচ্ছা আমি চেক করে দেখেছি, অনেকক্ষণ ওয়েট করলাম তো মেলটা এখন আসেনি। তো আপনার এরপর যদি মেলটা না পান তারপর আপনার এই ক্লিক হেয়ার টু রিকোয়েস্ট অ্যানাদার, তো এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি নতুন মেল পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এ ফ্রেশ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমার ইমেলে লিঙ্ক পাঠানো হয়েছে। তো আমি আমার ইমেলে আবারও চলে এসেছি, তো এখনও কোনো মেল আসেনি, তো আমি একটু রিফ্রেশ করতেছি। আচ্ছা আপনাদের ইমেল যদি ইনবক্সে না পাওয়া যায় তাহলে আপনার এই যে প্রমোশন এই প্রাইমারি যে ট্যাবটা সিলেক্ট করা আছে তো এখানে থাকে সবসময়, তো আপনারা এই প্রাইমারিতে আসবে না ইমেলটা, যদি আসে তাহলে এখান থেকে এটা পাবেন, আর যদি এখানে না আসে প্রাইমারিতে তাহলে আপনার প্রমোশন ট্যাবে চলে যাবেন। তো আপনার এখানে প্রমোশন ট্যাবে যাওয়ার পরে কিন্তু সেই আপনারা দেখতে পাচ্ছেন ইমেলটা কিন্তু চলে এসেছে। তো এখানে আমি দুইবার রিকোয়েস্ট করার ফলে দুইবারই কিন্তু মেলটা চলে এসেছে। তো এই মেলটা ওপেন করবেন, মেলটা ওপেন করার ফলে আপনারা দেখতে পাবেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তো এখানে ক্লিক করবেন। ভেরিফাই ইমেল অ্যাড্রেস ক্লিক করার পরে কিন্তু আপনাদের নতুন একটি ট্যাবে নিয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনার সেই আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। তো আবারও বলতেছি আপনারা এই মেলে আসার পরে ভালোভাবে লক্ষ্য করুন, আপনারা এই মেলে আসার পরে আপনার এখানে প্রাইমারি ট্যাব কিন্তু সিলেক্ট করা থাকবে। তো আপনার প্রাইমারি ট্যাব থেকে আপনার এই প্রমোশন ট্যাবে চলে যাবেন, তারপর আপনারা মাইক ওয়ালেট থেকে এই সেখান থেকে কিন্তু সেই ওয়ালেটটা ভেরিফাই করে নেবেন। তো আমরা আবার এই মাইক ওয়ালেটে চলে আসলাম। তো এখানে কিন্তু আপনারা এই যে অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ড্যাশবোর্ড সিলেক্ট করা আছে। তো এখানে এখন বর্তমানে 5টা কারেন্সি ছিল, এখানে মেইন যে 5টা কয়েন, তো সেই 5টা কয়েনই কিন্তু এখন বর্তমানে আছে। তো আপনারা এর পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্ন। তো এখান থেকে আপনারা অফারলের মাধ্যমে বিটকয়েন বা অন্যান্য কয়েন কিন্তু ইনকাম করতে পারবেন। তো এখানে অফারলে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিছু অপশন পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন এই 5টা অপশনের মাধ্যমে কিন্তু এখান থেকে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারবেন। তো এরপর অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আছে, তো অ্যাফিলিয়েট প্রোগ্রাম অর্থাৎ আপনার রেফারেলের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো এই লিঙ্কটা এখান থেকে সিলেক্ট করে আপনি কপি করে এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন। তো এই লিঙ্কে ক্লিক করে যারা রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু আপনার রেফারেল হবে। তো তারা যদি এই সেটে রেজিস্ট্রেশন করে এবং তারা এই অফারওয়ালের এখানে আর্নের পরে যে অফারওয়াল অপশনটা আছে, তো অফারওয়ালে যদি ইনকাম করে তো সেই অফারওয়ালের ইনকাম অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে সেখান থেকে 10% রেফারেল কমিশন পাবেন। অর্থাৎ আপনার যতগুলো রেফারেল থাকবে সেখান থেকে আপনি 10% রেফারেল কমিশন পাবেন পাবেন। তো দুজন কাজ করলে এভাবে যত বেশি আপনার রেফারেল কাজ করবে তত বেশি আপনি রেফারেল কমিশন পাবেন। তো এরপর আছে এপিআই ডক্স, তো এটা আপনাদের জন্য না, তো এই অপশনটা আপনাদের প্রয়োজন নেই। তো এরপর আছে ফসেট লিস্ট, তো আপনার এখানে এই ফসেট লিস্ট থেকে আপনারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের এখানে দেখতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইটের নাম এখানে দেখতে পারেন। তো কোন কোন ওয়েবসাইটে আপনার এই মাইক্রো ওয়ালেট অর্থাৎ এই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন সেই ওয়ালেটের কিন্তু এখানে লিস্টটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে বিটকয়েনের ওয়েবসাইট থেকে আপনি বিটকয়েন ইনকাম করতে পারবেন। তো সেই ওয়েবসাইটগুলো এখানে দেখতে পাচ্ছেন, আপনি এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনার ইনকাম করতে পারবেন। তো এরপর আছে ইথারিয়ামের অপশন এবং এরপরে ডগি কয়েন, লাইট কয়েন, বিটকয়েন ক্যাশ। তো এভাবে বিভিন্ন ওয়েবসাইট কিন্তু এখানে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারবেন। তো আমি এখানে বিটকয়েন এটা সিলেক্ট করা আছে। তো এরপরে যে অপশনটা সেটা হচ্ছে ফিস, তো আপনি ফিটা এই ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়ালেটটা ব্যবহারের ফলে আপনার কী ধরনের ফি লাগবে, তো সেই তো ফিটা আপনার এখানে দেখতে পাচ্ছেন। তো ডিপোজিট আপনি যদি ডিপোজিট করেন তো প্রত্যেক ডিপোজিট আপনার 1.5% অর্থাৎ 1.5% কিন্তু এই ফি দেওয়া লাগবে। আর যদি আপনি উইথড্র করেন তাহলে আপনার এখান থেকে মিনিমাম উইথড্র হইতেছে 20,087 বিটকয়েনের জন্য, আর ম্যাক্সিমাম উইথড্র হইতেছে 0.5 BTC। আর এখানে ইথারিয়ামের ফিটা দেখতে পাচ্ছেন, এখানে আছে ডগি কয়েনের ফি, এখানে আছে লাইট কয়েনের ফি এবং এরপর আছে বিটকয়েন ক্যাশের ফি। তো আপনি যদি মিনিমাম 20,087 থেকে 50,087 পর্যন্ত বিটকয়েন উইথড্র করেন তাহলে আপনার লাগবে হচ্ছে ফি 487, আপনার ফি কেটে নিবে। আর যদি আপনি 1,087 উইথড্র করেন তাহলে আপনার ফি লাগবে 387, আর যদি আপনি 5,087 উইথড্র করেন তাহলে আপনার ফি লাগবে 287। অর্থাৎ যত বেশি আপনি বিটকয়েন উইথড্র করবেন তত আপনার ফি কম লাগবে, আর যত কম অর্থাৎ সর্বনিম্ন যদি আপনি 20,000 থেকে 50,000 পর্যন্ত 87 উইথড্র করেন তাহলে আপনার ফি লাগবে 40 সরি 487।
আচ্ছা, এরপরে লিংক অ্যাড্রেস। তো লিংক অ্যাড্রেস এখানে এসে আপনারা সেই অ্যাড্রেসগুলো লিংক করাতে পারবেন। তো এখানে বর্তমানে নো ডাটা, অর্থাৎ এখানে কোনো আমি এখনও কোনো লিংক করাইনি, তো এই জন্য এখানে এটা শো করতেছে না। তো লিংক করানোর জন্য আপনার যদি কয়েনবেজ ব্যবহার করেন তাহলে আপনার সেই কয়েনবেজ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমি আমার কয়েনবেজ অ্যাকাউন্টে লগ ইন করে আমি দেখাচ্ছি আপনার অ্যাড্রেসগুলো কীভাবে লিঙ্ক করাবেন। তো আমি এখন দেখাবো আপনারা এই কয়েনবেজ থেকে অ্যাড্রেসগুলো কীভাবে লিঙ্ক করাবেন। তো লিঙ্ক করানোর জন্য আপনাকে প্রথমে এই যে লিঙ্ক নিউ অ্যাড্রেস, তো এখানে ক্লিক করতে হবে। লিঙ্ক নিউ অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনাকে সেই অপশনটা দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন লেভেল, তো ফার্স্ট এই লেভেল এটা আপনাদের প্রয়োজন নেই। তো এটা হচ্ছে আপনার অপশনাল, তো অপশনাল অপশন প্রয়োজন নেই। তো আপনার এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। তো অ্যাড্রেস দেওয়ার জন্য আপনার আপনার তো কয়েনবেজে আসার পর আপনার যেই প্রোফাইল পিকচারটা থাকবে, তো সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে টুলস। তো টুলস টুলসে যদি ক্লিক করেন তাহলে আপনার সেই অ্যাড্রেসের অপশনগুলো দেখতে পারবেন। তো এখানে আপনার অ্যাড্রেস এই ট্যাবে আস থাকবে। তো এরপরে এখানে নিচে অ্যাড্রেসগুলো দেখতে পারবেন। তো এখানে আপনি ফার্স্টে বিটিসি ওয়ালেট এখান থেকে সিলেক্ট করা থাকবে। যদি এটা বিটিসি ওয়ালেট সিলেক্ট করা না থাকে তাহলে আপনার এখানে ক্লিক করে আপনার বিটিসি ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা থাকবে, তো এখানে ওয়ালেট অ্যাড্রেস কয়েকটা থাকতে পারবে, থাকতে পারে অথবা একটা থাকতে পারে। আর যদি কোনটা না থাকে তাহলে আপনি যদি নতুন অ্যাকাউন্ট করে থাকেন কয়েনবেজ তাহলে ক্রিয়েট নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করে কিন্তু নতুন একটি ওয়ালেট অ্যাড্রেস জেনারেট করে নেবেন। তবে আপনার এখানে যতগুলো ওয়ালেট অ্যাড্রেস থাকুক না কেন, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো আমি আমার যে কোনো একটা ওয়ালেট এখান থেকে কপি করে নিতেছি। এখান থেকে কপি করে নিয়ে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। এখান থেকে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন যে পুরো অ্যাড্রেসটা কপি হয়েছে কিনা। যদি পুরো অ্যাড্রেসটা কপি হয় তারপর এখান থেকে কয়েনটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে বিটি সিলেক্ট করা আছে, যেহেতু আমি বিটকয়েন ওয়ালেটটা সিলেক্ট করেছি সেহেতু এখান থেকে কারেন্সিটা আপনি কয়েনটা আপনি এই বিটিসিটাই সিলেক্ট করে রাখবেন। এরপরে লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাড্রেস লিঙ্ক হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, ইউ আর রেডি টু রিসিভ পেমেন্ট ফ্রম ইউর ওয়েবসাইট, অর্থাৎ এখানে কিন্তু বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে গেছে। এরপরে যদি আপনি অন্য কোনো অ্যাড্রেস লিঙ্ক করাতে চান তাহলে আপনি আবারও লিঙ্ক নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। তো এরপর আপনি যদি বিটকয়েন ক্যাশের ওয়ালেট অ্যাড্রেসটা লিঙ্ক করাতে চান তাহলে এখানে বিসিএইচ ওয়ালেট এই ওয়ালেটটা সিলেক্ট করবেন। বিসিএইচ ওয়ালেট হচ্ছে বিটকয়েন ক্যাশ ওয়ালেট। বিসিএইচ ওয়ালেট সিলেক্ট করার পরে যদি এখানে কোনো অ্যাড্রেস আপনারা দেখতে না পান তাহলে ক্রিয়েট নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করলে কিন্তু একটি অ্যাড্রেস জেনারেট হয়ে যাবে। তো জেনারেট হওয়ার পরে আপনার সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। তারপরে এই পেজে আসার পরে আপনার এই ইন্টার নিউ অ্যাড্রেস এখানে এই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। অ্যাড্রেসটা পেস্ট করার পর আপনার এই ডান পাশ থেকে এই কয়েনের ঘর থেকে আপনারা এই বিসিএইচ এটা সিলেক্ট করে দিবেন। তারপর এই লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেই অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, অর্থাৎ ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পারবেন আপনারা এই যেসব অ্যাড্রেস লিঙ্ক করা হয়েছে তো সেই অ্যাড্রেসগুলো এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো এরপরে যদি আপনি লাইট কয়েন বা যদি লাইট কয়েন ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক করাতে চান তাহলে এখানে এলটিসি ওয়ালেট এখান থেকে এলটিসি ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন। এলটিসি ওয়ালেট সিলেক্ট করার পর আপনারা সেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। যদি ওয়ালেট অ্যাড্রেস এখানে না থাকে তাহলে আপনারা এই ক্রিয়েট নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করে নতুন একটি অ্যাড্রেস জেনারেট করে নেবেন। তো এরপরে এখানে আসার পর আবারও লিঙ্ক নিউ অ্যাড্রেস এখানে যেতে হবে, তারপরে সেই ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে। তারপর এখান থেকে ডান পাশে কয়েনের থেকে এলটিসিটা সিলেক্ট করে তারপরে লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার তিনটা ওয়ালেট কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এরপরে আপনি যে ডগি কয়েন ওয়ালেট থাকবে, এরপর ইথারিয়াম ওয়ালেট থাকবে, তো এভাবে কিন্তু আপনি সেই ওয়ালেটগুলো লিঙ্ক করে নেবেন। খুবই সিম্পল ব্যাপার। তো আপনি এখান থেকে ইথারিয়াম ওয়ালেটটা সিলেক্ট করে আপনারা সেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে কিন্তু এখানে এসে সেই ওয়ালেট অ্যাড্রেসটা লিঙ্ক করে নেবেন। তো এটা খুবই সহজ কাজ, তো আপনারা আশা করি এটা পারবেন। তো এরপর আছে ডিপোজিট অপশনটা। তো ডিপোজিট হচ্ছে আপনি এই মাইক্রো ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেসটাও, তো আপনি বিভিন্ন সাইটে যখন কাজ করবেন তখন সেই সব সাইটে যে ওয়ালেট অ্যাড্রেসটা লাগবে আপনার পেমেন্ট নেওয়ার জন্য, তো সেই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি কীভাবে ব্যবহার করবেন। তো ওয়ালেট অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনারা এই যদি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস প্রয়োজন হয় মাইক্রো ওয়ালেটের, আপনারা মনে রাখবেন এটা কিন্তু মাইক্রো ওয়ালেটের বিটকয়েন অ্যাড্রেস। তো সেহেতু আপনার এই ডিপোজিট বিটিসি এখানে ক্লিক করবেন। ডিপোজিট বিটিসিতে ক্লিক করার পরে কিন্তু আপনার নিচে আসলে একটি ওয়ালেট অ্যাড্রেস দেখতে পারবেন। তো এই যে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটা আপনি কপি করে আপনার বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করবেন। যেসব ওয়েবসাইটে কাজ করার পর আপনি এই পেমেন্টটা নেবেন তো সেসব ওয়েবসাইটে এই ওয়ালেট অ্যাড্রেসটা ব্যবহার করবেন। এরপর যদি আপনি ইথারিয়াম
পেমেন্ট নিতে চান, তাহলে যেসব সাইটে আপনি ইথারিয়াম ইনকাম করবেন, তো সেসব সাইটে কিন্তু এই ওয়ালেট অ্যাড্রেসটা ব্যবহার করে যান। আপনার ডিপোজিট ইটিএস এখানে ক্লিক করবেন, তারপরে নিচে কিন্তু একটি ইথারিয়াম ওয়ালেট অ্যাড্রেস দেখতে পারবেন। তো এখান থেকে এই ওয়ালেটটা কপি করে সেই ওয়েবসাইটে ব্যবহার, তারপরে কিন্তু সেই ওয়েবসাইট থেকে এই ওয়ালেটের মাধ্যমে আপনি সেই পেমেন্টটা রিসিভ করতে পারবেন। তো এরপর আছে ডগি কয়েন, তো সবগুলাই আপনি ডিপোজিট এখানে ক্লিক করবেন, তারপরে কিন্তু নিচে সেই ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পারবেন। তো আর আপনি যদি লাইট কয়েন ওয়ালেট অ্যাড্রেস চান, তাহলে ডিপোজিট এলটিসিতে ক্লিক করবেন, তারপরে কিন্তু নিচে সেই ওয়ালেট অ্যাড্রেসটা শো করবেন। তারপরে আছে উইড্রো অপশনটা, তো উইড্রো অপশনে যদি আমি যাই, তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি বিটকয়েন উইড্রো করেন, তাহলে বিটকয়েন উইড্রো বিটিসি এখানে ক্লিক করবেন, ইথারিয়াম উইড্রো করলে উইড্রো ইথারিয়াম এখানে ক্লিক করবেন। তো এখানে মিনিমাম বিটকয়েন উইড্রো করার জন্য আপনার লাগবে হচ্ছে 20,000 সাতোশি। কোন কারেন্সিটা কত হলে আপনি উইড্রো করতে পারবেন সেই তালিকাটা কিন্তু এই ফিস এই অপশনে গেলে আপনারা দেখতে পারবেন। তো এরপরে আসছে সেটিংস, তো সেটিংসে গিয়ে দেখাচ্ছি, সেটিংসে আছে শুধুমাত্র সিকিউরিটি অপশনটা। তো সিকিউরিটি অপশনে গেলে আপনি আপনার এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন, এর বাইরে আর কোনো। আচ্ছা, এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, তো আপনার যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আরও সিকিউর থাকবে। তো আপনার এটা ইচ্ছে করলে এটা অন করে রাখতে পারেন। তো এরপরে আসছে ম্যানেজার, আচ্ছা এটা আমাদের প্রয়োজন নেই। তো আচ্ছা, আমি আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো হচ্ছে মোটামুটি এই ওয়ালেটটা সম্পর্কে মোটামুটি একটা রিভিউ। তো আপনারা আশা করি যারা এই ওয়ালেটটা ব্যবহার করবেন তারা এটার রুলস মেনটেন করে আপনারা এই ওয়ালেটটা ব্যবহার করবেন। আর প্রত্যেকটা ওয়ালেটে কিন্তু একটা রুলস আছে, তো রুলস টার্মস অ্যান্ড টার্মস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টার্মস একটা অপশন আছে। তো টার্মসে গেলে কিন্তু এই ওয়ালেটের যে টার্মসগুলো আছে তো সেগুলো আপনারা মেনেই কিন্তু এই ওয়ালেটটা ব্যবহার করবেন। যদি আপনারা কিছু ফল্ট করেন, যদি আপনারা কোনো রুলস ভঙ্গ করেন, তাহলে কিন্তু আপনার এই ওয়ালেটটা আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হবে, তখন কিন্তু আপনি আর সেই ওয়ালেট এই ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন না। সুতরাং অবশ্যই আপনারা এই ওয়ালেটের রুলসটা জেনে তারপর সেইভাবে আপনারা এই ওয়ালেটটা ব্যবহার করবেন। তো সবাই ভালো থাকুন, আর এই ওয়ালেট সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর ইনকামিটির সাথেই থাকুন, যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত নিচে জানাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালে আবার কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।